আমি ওই মন্দিরে যাব, যাবো আমি ওই মন্দিরে। কিন্তু প্লিজ প্লিজ তুই আমাকে নতুন শাড়ি পরতে বলিস না, আমি তোর দেওয়া শাড়ি মাথায় তুলে নিলাম, আমি লাল পাড় শাড়ি পরেই যাচ্ছি। তুই চাইছিস তো যে আমি এরকম একটা শাড়ি পরি, আমি তাই পরব, কিন্তু এই নতুন শাড়িটা পরতে আমায় বলিস না। এটা থাক, আমি আবার আবার পরে একদিন পরব। কবে পরবি? যখন তোর অভিমান মিটে যাবে। কি জানি, কোনোদিনও আমার অভিমান মেটানোর জন্য ও এসে দাঁড়াবে কিনা আমার কাছে। নিজেই যখন জানিস না তখন বৃথা অপেক্ষা কেন করছিস? অপেক্ষা করেই তো মানুষের জীবন কাটিয়ে দিদি, আর কোনো কোনো কিছু পাওয়ার জন্য সারাটা জীবন অপেক্ষা করে থাকা যায়। শঙ্কর, এটা জানা এমন কি কঠিন ব্যাপার? দিয়া ময়ূরি জানে, মানে ও ওরা হয়তো ক্লাসের কারো কাছ থেকে শুনেছে। ও, দিয়া ময়ূরি তোমাকে বলেছে? না না, কথা হচ্ছিল তাই, আলাদা করে আবার কি বলবে? দেখো শঙ্কর, দিস ইজ নট আ বিগ ডিল টু ডিসকাস, মানে আমি যেটা ভাবছিলাম যে যদি সন্ধ্যাবেলায় ওকে কোনোভাবে আনা যেত তাহলে তাহলে আমরা মানে খুব ভালো হতো আর কি। দেখো, তুমি ছাড়া কেউ বললে তো ও আসবে না, মানে একমাত্র তুমি বললেই ও আসবে। আমি বললেও আসবে না। ইস, তোদের মধ্যে ব্যাপারটা এই জায়গায় পৌঁছে গেছে। মানে তুই বললে আসবে না, কথা শুনবে না, এটা আমি জাস্ট ভাবতেও পারি না। যদি ঝামেলা কিছু হয়ে থাকে সঙ্গে তাহলে মিটিয়ে নাও না। হ্যাঁ, মিটিয়ে নেবে। জন্মদিন একটা ভালো দিন, একটা শুভ দিন, এটা তো এটা তো মেটানোরই দিন। এই দিনে না কিছু রেখে দিও না মনের মধ্যে। আচ্ছা শঙ্খ, আগে তোমরা একটা মন্দিরে যেতে না পুজো দিতে, এখন আর যাও না? শ্রেষ্ঠা কি কথা বার করতে চাইছে আমার থেকে? নাহলে হঠাৎ মন্দিরের কথাটা উঠলো কেন? হ্যাঁ, আমি তো এখন মন্দিরেই যাচ্ছি। মোর আমাকে ভুলে যাক, মোরে হয়তো আজ আর আমাকে কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি তো মোরে শুভকামনা করা থেকে কোনোদিনও দূরে সরে দাঁড়াতে পারবো না। আজ ওর একটা বিশেষ দিন, ওর জন্য আমি মন্দিরে পুজো দিতে যাব। যেখানে আমাদের একসঙ্গে যাওয়ার কথা সেখানে আজ আমি একা যাব। মোর হয়তো জানতেও পারবে না, দরকার নেই, দরকার নেই, জানতে হবে না তোমার মোর। অনেক দূরে থেকেও একজন লোক সারা জীবন তোমার জন্য শুভকামনা করে। কিছু ভাবছো নাকি? না, কিছু ভাবছি না। আমাদের প্ল্যানটা কি তাহলে হচ্ছে না? দেখো, তোমরা ইন্ডিভিজুয়াল, তোমরা কাকে করবে তার জন্য আমাকে বলার কিছু দরকার নেই। তবে আমার মনে হয় না যে কলেজ প্রিমিসে দাঁড়িয়ে এগুলো করার কোনো দরকার আছে। না, আসলে কি বলতো শঙ্কর, অনেক টিচাররাই এটা এক্সপেক্ট করেছিল। তোর হয়তো মনে হতে পারে যে আমরা ওকে ভালোবাসি না, কিন্তু বাকি টিচাররা তো ভালোবাসে ওকে। তাই শ্রেষ্ঠ যখন বলেছে সবাই একেবারে লাফিয়ে উঠেছে। দেখো জটকা, আমি তো আর বাধা দিতে পারবো না কাউকে। তোমরা নিশ্চয়ই আমার কাছে পারমিশন নেওয়ার জন্য আসুনি। না, পারমিশন হয়তো চাইতে আসেনি শঙ্কর, কিন্তু তুই না থাকলে পুরো বিষয়টা কেন ওটা দেখাবে না? খারাপ লাগবে, খারাপ লাগবে, খুব খারাপ লাগবে, ওর খারাপ লাগবে, আমাদের খারাপ লাগবে, সবার খারাপ লাগবে। প্লিজ শঙ্কর, একটুখানি সময়ের জন্য হলেও এসো প্লিজ। মোর কি তোমাদেরকে বলেছে আসবে? না, আগে তোমার সঙ্গে কথা না বলে ওকে জানাইনি, এবার জানাবো। আর অনুও তো খুব এক্সাইটেড, ও তো মোহরকে সারপ্রাইজ দিতে চায়। দেখো শঙ্খ, আজকে মোহরের জীবনের একটা স্পেশাল দিন, আমরা সবাই চাই মোহরের সঙ্গে দেখা করতে। আর তুমি একটু পারমিশনটা দাও না, মানে আমাদের স্টাফ রুমের পাশে ছোট্ট করে মানে একটু সাজিয়ে গুছিয়ে যে রুমটা আছে ওখানেই আমরা সেলিব্রেট করবো। আর দেখো শঙ্খ, আমি জানি মোহরের সঙ্গে আমার যে দূরত্বটা সেটা হয়তো কোনোদিনও ঘোচানো সম্ভব না বা ঘুচবে না, বাট আমি তো ট্রাই করতেই পারি।
বাকিটা মোহরের উপর। ঠিক আছে, যদি আমি ফিরতে পারি তাহলে ঠিক সময় তাহলে আসবো। হ্যাঁ, কত দূর যাচ্ছিস তুই? খুব দূরে নয়। তাহলে ফিরতে পারবে না কেন? এই তো সন্ধেবেলাতেই তো। ঠিক আছে, আমি দেখবো, তোমরা আগে জানিও। দেখো, নিজে আসতে রাজি হবে কিনা লেখাপড়া ছেড়ে, সেটাই তো একটা বড় ব্যাপার, তাই না? সে ভাবনা আমাদের, যদি না আসে তাহলে তোমাকে জানিয়ে দেবো তোমাকে আসতে হবে না, আর যদি আসে তাহলে তো তুমি আসছোই। আর ধরো যদি এলোই না তাহলে তো কাল তো আসছেই কলেজে, কালকে ডেকে আমরা সেলিব্রেট করে নেব। আমরা জন্মদিনটা করতে চাই, জন্মদিনটা হলে ভালো, যদি আজ না আসতে পারে তাহলে কাল হবে। দেখ, আমরা জন্মদিনটা একটু সেলিব্রেট করতে চাই, এই আর কি। দেখো ছোটকা, তোমাদের সঙ্গে মোরের সম্পর্ক যে খুবই খারাপ সেটা তোমরা খুব ভালো মতো জানো। সম্পর্কটা এখন যে জায়গায় আছে সেটা কখনো ঠিক হওয়ার নয় সেটাও তোমরা ভালো মতো জানো। তারপরেও তোমরা কেন ওর জন্মদিনটা পালন করার চেষ্টা করছো, কী ব্যাপার সেটা কিন্তু আমি জানি না। তবে ছোটকা, তোমাকে একটা কথা আমি স্পষ্ট করে বলি, তোমরা যে ওকে জন্মদিনটা পালন করতে চাইছো, গ্রিট করতে চাইছো বা এই অ্যারেঞ্জমেন্টটা করতে চাইছো, যাই করো, কোনো বিতর্ক যেন আমার কানে না আসে, এইটুকু অ্যাসিডেন্স তোমাদেরকে দিতে হবে। তার কারণ, মোরে কিন্তু সামনেই পরীক্ষা, এবার পরীক্ষা যেন কোনো ক্ষতি না হয় এটা আমি স্ট্রিক্টলি চাই না। কি বলছিস তুই শঙ্কর? তুই আমাদেরকে কি ভাবিস বলতো? হ্যাঁ, আমাদের এটুকু দায়িত্ব নেই? দেখো, আমি কি বলছি, কি ভাবি বা কি দায়িত্ব আছে সেই সমস্ত কিছু বলার সুযোগ তোমরাই করে দিয়েছো, তাই না? সরি শঙ্কর, তোমার মনে যদি এরকম থাকে তাহলে আমার আর কিছু বলার নেই। দেখো, কেন কেন এই কথাটা বলেছি সেটা তোমরা দুজনেই খুব ভালো মতো জানো। তার কারণ, এর আগে এই ঘটনা বহুবার ঘটেছে, একবার না দুবার না অনেকবার ঘটেছে। আমি চাই না এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হোক, ইটস ভেরি সিম্পল। তাও যদি তোমরা এই ব্যাপারটার গ্যাপটা মেটাতে চাও, সেক্ষেত্রে তোমার যদি মনে হয়ে থাকে, তোমরা যদি রিয়েলাইজ করে থাকো যে তোমরা যেটা করেছিলে সেটা তোমরা ভুল করেছিলে, তোমরা অন্যায় করেছিলে, আর মোর ঠিক ছিল সবসময়, তাহলে তোমরা ওর জন্মদিনটা গ্রিট করো, পালন করো ভালোভাবে, তাতে আমার কোনো আপত্তি নেই। বাই দ্য ওয়ে, আমি এখন আসছি, আমি থাকি। হ্যাঁ, দেরি হয়ে গেছে অলরেডি। কি কথা হলো কাল? এমনি তেমন কিছু না। ও তোকে বললো না যে ও তোকে মিস করছে? ছাড় না দিদি এসব কথা, প্লিজ ছাড় না। আমি তো ছেড়েই দিতে চাই, কিন্তু তুই তো ছাড়তে পারছিস না, এই কথাগুলোকে আঁকড়ে ধরে বসে রয়েছিস। আমি তোকে বলছি, তুই ওর ফোনটা কেন ধরলি? তুই যখন দেখলি যে শঙ্খ ফোন করছে, তোর তো ফোনটা না ধরাই উচিত ছিল। সেটা আমি কোনোদিনই পারবো না রে। তাহলে আর কি, তাহলে মর। হ্যাঁ রে, সেটাই হয়তো আমার নিয়তি। হয়তো এইভাবে কষ্ট পেতে পেতে একদিন মরে যাবো, তাহলে ও আমায় খুন করেছে, আমি ওর গলা শুনে চুপ করে থাকবো। ও আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি তার কোনো উত্তর দেব না। দিদি,